আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফখরউদ্দিন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা হরষপুর ইউনিয়ন দারিয়াপুর গ্রাম। আমি গতকালকে সিঙ্গাপুর থেকে আসছি, আমার ফ্লাইট ছিল 3:50। সিঙ্গাপুর থেকে যখন আমি আমার হ্যান্ড ক্যারি চেক দেওয়া হয়, ভিতরে চেক দেওয়া হয়েছে, চেক দেওয়ার পরে এখানে আমার ছেড়া দিছে। ছেড়া দেওয়ার পর আমি যখন বিমানে উঠব, বিমানের যে গেটটা ছিল, গেটটার সামনে তিনজন লোক দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকার অবস্থায় আমার হ্যান্ড ক্যারি থেকে আমার লাগেজটা নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে ওইটা নিয়ে ভিতরে ঢোকা যাবে না, তখন ওইটা রেখে দিছে। তখন আমি আর কিছু বলি নাই, তখন আমাকে একটা স্টিকার দেওয়া হয়েছে আর আমার হ্যান্ড ক্যারিটাতে একটা স্টিকার লাগানো হয়েছে। তারপর আমি ভিতরে চলে গেলাম, আমি ভাবলাম আবার কি ভিতরে হয়তো দিয়ে দিবে, তো দেওয়া হয়নি। আমি বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করা হয় 6:30, তখনই আমি ইমিগ্রেশনে পাসপোর্ট যখন সব চেক করা হয়, তখন আমি যাই বেল্টের কাছে। বেল্টের কাছে গিয়ে দেখি প্রথমে একটা লাকেজ আসছে, ওই লাকেজটার চেন খোলা। তখন ওই লোকে কান্নাকাটি করতেছে, ওই লোকের মোবাইল ছিল হতো বোধহয়, ওই লোকে কান্নাকাটি করতেছে যে ওর নাকি কিছু হারিয়ে গেছে। তখন আমি আমার ব্যাগে তো স্বর্ণ ছিল, তখন আমি বল চিন্তা করে দেখলাম যে আমারটা দেখি আবার চেক করে দেখি আমারটা আছে কিনা। তখন আমারটা দেখি থালা খোলা, থালা ছিল কিন্তু থালা খোলা, থালাটার মধ্যে একটা বোঝা যায় যে থালাটা বাড়ি দিয়ে ভাঙছে, ওই রকম বোঝা যায়। তখন দেখি আমার স্বর্ণগুলা নেই, আমার একটা নেকলেস ছিল 29.5 গ্রাম, আর একটা চেন ছিল 3.5 গ্রাম, আর একটা ছিল 5.82 গ্রাম, তিনটা চেন আর দুইটা মোবাইল ছিল, দুইটা মোবাইল কভার দেওয়া ছিল আর একটা নর্মাল ইউজ করা মোবাইল ছিল, টোটাল 3টা মোবাইল, এগুলো আমার হারানো গিয়েছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার আবেদন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি এগুলার আমি আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগুলার ক্ষতিপূরণ চাই।